এই প্রদীপগুলো তো আজকে লাগবেই, পুচকু পুচকু এই প্রদীপগুলো, আমি ওকে আনতে বলেছিলাম। আর ধনতেরাস বাড়িতে আজকে ধনতেরাস পুজো হলো, তেমন কিছুই নয়, লক্ষ্মী পুজোর আরাধনা যেরকম হয় সেরকমভাবেই ধনতেরাস পুজো হলো। বন্ধুরা, সোনালিস লাইফ স্টাইলের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি তোমরা ভালো আছো। আজকে দীপাবলি, তো আমার বর দেখছি ঝাঁটা নিয়ে চলে এসেছে, যদিও আজকে নাকি ঝাঁটা কিনতে হয়। আর সাথে কি এনেছো দেখাও, কিছু আনো না, জানতে বলেছি, তুমি জানতে বলেছি তাই নিয়ে এসেছি। এই যে টাটা লবণ, লবণ আর কি এনেছো? এই যে প্রদীপ, হ্যাঁ এই প্রদীপগুলো তো আজকে লাগবেই, পুচকু পুচকু এই প্রদীপগুলো, আমি ওকে আনতে বলেছিলাম। এই বেরোতে দেরি আসতে একটু নাকি? হ্যাঁ এই যে এই প্রদীপগুলো আজকে দেওয়া হবে। আর এই যে এটা পালং শাকের বীজ, এটা যদিও লাগানো হবে। আর এটা আমার ছোট ননদের বাড়ির থেকে, ছোট ছোটদির বাড়ির থেকে এই পেয়ারাটা নিয়ে আসা হয়েছে। এই সরি, পেয়ারা না, সুপুরিটা, সুপুরিটা নিয়ে আসা হয়েছে, সুপারি হয়েছে, ওটা নিয়ে আসা হয়েছে, ছাড়াবো পরে। বন্ধুরা, আজকে ধনতেরাস তো রেডি হয়ে গেছি, কিছু তো একটা কিনে আনতে হবে। তো মা টাকা দিয়েছে, মায়ের একটুখানি যে কোনো একটা জিনিস আনতে, এই যে এই দেখো মা টাকা দিয়েছে, আর আমরা একটা কিছু কিনবো, মানে ওটা মায়ের টাকা, এটা আমাদের। মা বলছে আমি তো যেতে পারবো না, আমার কিছু একটা এনে দিবি, আর আমরাও দেখি কিছু একটা যদি কিনতে পারি, তো এই জন্যই বেরোনো। তো দেখা যাক, আমরা দোকানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি কী কিনে আনি না কিনে আনি সব কিছুটাই শেয়ার করবো। আর মায়ের বাড়িতে ধনতেরাস পুজো হয়, তো পুরোহিত মশাই এসে পুজো টুজো করে দেবে, আমি আপাতত গিয়ে একটু জোগাড় করে দিয়ে চলে আসবো, কেননা মা যেহেতু এখানে, বাপি অতটা পারবে না, বাপি ডিউটি থেকে ফিরে আসবে তখন অতটা হয়তো পেরে উঠবে না, তো যেটুকু পারা যায় আর কি, টুকটাক মায়ের সব আনাই রয়েছে, মায়ের পুজোর জিনিস সব এনে রাখাই রয়েছে, তো গিয়ে একটু ঠিকঠাক রেডি করে দেবো। তো দেখা যাক, তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। বেরিয়ে পড়েছি ধনতেরাসের গিফট কিনতে আমার সারথিকে নিয়ে, তার আগে একবার মায়ের বাড়িতে ঢুকবো, ঠাকুর পুজোর একটু জোগাড় করবো, তোমাদেরকে তো আগেই জানিয়ে দিলাম। তো প্রচণ্ডভাবে ভিড় রাস্তায়, একদিকে দেয়ালি পুতুল বিক্রি হচ্ছে, তো অপরদিকে আতশবাজি এত রকমের বিক্রি হচ্ছে, তার সাথে আবার কার্তিক ঠাকুরও রয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো। আর ঠাকুর পুজোর সরঞ্জাম তো রয়েছে, আর রয়েছে অজস্র ঝাঁটা, এই তো ছোটোবেলার বন্ধু, সবই দেখতে পাচ্ছি, এই যে এত বন্ধু, টিকলি ফটকা, ঝুরঝুরি, রসবাতি, তুপড়ি, বাবারে সবাই ঝাঁটা কিনছে আজকের দিনে, ঝাঁটা, কি ভিড় কি ভিড়, বাবারে আজকে চলে এসেছি সোনার দোকানে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক, কী কী আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। ধনতেরাস উপলক্ষে কিনতে এসেছি, যদি আমাদের পছন্দের মধ্যে বা আমাদের আয়ত্তের মধ্যে হয় তবেই কিন্তু কিনবো, নইলে সোনার দাম তোমরা সবাই কম বেশি জানো যে সোনার দাম কীরকম। তো আমার ব্লগ চ্যানেল আছে, দাদাটাকে জিজ্ঞেস করে নিলাম, আমার পাড়ারই দোকান, বললো হ্যাঁ অবশ্যই ভিডিও করতে পারো, সবাইকে করতে দেয় না যেহেতু সোনার দোকান, তো সেই জন্য, বাট আমি বলতে আমাকে করতে দিল, আমাকে কোনো বাধা দেয়নি, তো থ্যাংক ইউ সো মাচ কোঅপারেট করার জন্য। দোকানটা খুব সুন্দর সাজানো গোছানো, তার সাথে একদম রাস্তার সামনেই দোকান, কোনো অসুবিধা হবে না, যে কোনো মানুষ কিনতে এলে তার সুবিধেই হবে। আমাদের মাঝে মধ্যে টুকটাক কেনাকিনি হয়, যেহেতু আমার জায়গায় সোনার দোকান, তো সেখান থেকেই বেশিটা কেনা হয়, তো এখানেও মাঝে মধ্যে কোনো গিফটের জিনিসপত্র কেনাকিনির জন্য বা খুব প্রয়োজন পড়েছে কি কিছু, এখানের দোকানেও আমাকে আসা হয়, বিশেষ করে এই দোকানটাতে, নইলে বেশিরভাগটা আমার জামাইবাবুর দোকান থেকেই কেনা হয়। সব টাকা চলে গেল, বারো আছে, বারো আছে,
কত পড়বে? 2 গ্রাম 25 আছে। আমার কাছে না, আমার কাছে আপনি যত খুশি দেন। একটা হলো জিনিস ঠিক করলেন যে আমার টাকা লাগবে। আমার মায়ের ধনতেরাসের গিফট কেনা হয়ে গেছে, সোনার জিনিস অল্প কিনেছি, আমাদের সামর্থ্য অনুযায়ী খুব বেশি একটা কিছু কিনতে পারিনি। আর গয়নাঘাটির যা দাম বেড়েছে তাই গয়নাঘাটি কিছু নিলাম না, রস সোনা একটু কিনে নিলাম, কিনতে হয় তাই ভীষণ দাম পড়লো। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি, আমাকে বলছে দেখবে গান বাজিয়ে দেবো তাহলে কপিরাইট পড়ে যাবে। তাহলে বলো, ঘর শত্রু বিভীষণ এই যে শুয়ে রয়েছে বসে রয়েছে, তো চলো কি কিনেছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, কিছু কেনাকাটা করিনি তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি কি কিনেছি। তো যাই হোক, এই ছিল আমাদের ধনতেরাসের ভিডিও। তো সন্ধ্যাবেলায় একটু প্রদীপ জ্বালানোর রয়েছে, তো টুকটাক প্রদীপ জ্বালাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে তো আর কিছু হবে আমাদের কিছু কেনাকিনি হতোই না, তার জায়গায় একটু কিনা হবে নাকি। সন্ধ্যাবেলা সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তার সাথে ধনতেরাস পুজো, ওই জন্য আজকে ঘিয়ের প্রদীপ জ্বালতে হয়। ঘিয়ের প্রদীপ জ্বালা হয়ে গেছে, ঠাকুর প্রসাদ ভোগ লাগানো হয়ে গেছে, কিছু কিছু রিচুয়ালস থাকে, সেগুলো তো সব কিছু শেয়ার করা যায় না ভিডিওর মাধ্যমে। সত্যি কথা বলতে আমি এগুলোর মধ্যে অভ্যস্ত ঠিক নই, যেহেতু আমার মা রয়েছে সেই আমাকে এগুলো শিখিয়ে দিল, বলে দিল, আমি সেগুলোই করছি। আর বড় পিসে আছে, সে তো আমার হেল্প করার জন্য ঠাকুরের জিনিসে সেই সব কিছু করে, সেই সব গুছিয়ে দিয়েছে, মা বসে বসে বলে দিয়েছে, আমি শুধু জাস্ট টুকটাক করেছি, তবে খুব বেশি কিছু তেমন করিনি। তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সব কিছুটাই রয়েছে, আমি শুধু জাস্ট একটু জোগাড় করে দিয়েছি। তাও আমার কর্তা সব এনে দিয়েছে, আমার বড় পিসিমণি সব কিছু রেডি করে দিয়েছে, মা সব বলে বলে দিয়েছে, আমি শুধু রেডিটুকু করে দিয়েছি, ব্যাস আর তেমন কিচ্ছু না। তো চলো, এটা তো কমপ্লিট হলো, এবারে লাইট খাটানোর পালা, কেননা লাইট একদম আমাদের এখনও খাটানো হয়নি। অনেকের বাড়িতে, বেশিরভাগ সবার বাড়িতেই খাটানো হয়ে গেছে, শুধু আমাদের বাড়িতেই হয়নি, আমাদের পাড়াতে। তো আজকে আমার কথা বলো, তাহলে সামনের দিকটা একটু খাটিয়ে দিই আজকে, আর কালকে গোটা ছাদ জুড়ে লাইট খাটানো হবে। আমি বললাম ঠিক আছে, যথা আজ্ঞা, যেটা তোমার ইচ্ছে। সামনের দিকটা একটু খাটিয়ে দিল, নইলে কীরকম একটা অন্ধকার অন্ধকার লাগছে, দীপাবলিতে যদি ঘর অন্ধকার থাকে তাহলে কীরকম একটা সোনা সোনা লাগে না। তো সেই জন্য সামনের দিকটা আজকে একটু খাটিয়ে দিচ্ছে, কালকে গোটা ঘর জুড়ে লাইট খাটানো হবে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে। এই যে আমার বর ঝগড়া, লাইট খাটানো চলছে, দিওয়ালির দিন, সবার ঘরে মোটামুটি লাইট খাটানো হয়ে গেছে, লাইট খাটানো হয়ে গেছে, এবারে জ্বালানোর পালা। হ্যাঁ কেন, হ্যাঁ কালকে বাকিটা গোটাটা তো কালকে দেওয়া হবে, আজকে শুধু এখানটাতে একটু দিয়ে দিচ্ছে আপাতত। এই যে আমাদের ঘরের ঝিকিমিকি লাইট, আজকে ধনতেরাসের ব্লগ এই পর্যন্তই। আশা করি তোমাদের ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে জানাই ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা, শুভ দীপাবলি বলে দাও, শুভ দীপাবলি, সবাই ভালো থেকো ধনতেরাসে। টাটা।